বন্ধুরা একটু আপডেট হন টাকা কামাতে বিদেশ যেতে হবে এমন কোনো কথা নাই একটু বুদ্ধি খাটিয়ে মেলবেট থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন উপরে দেখতে পাচ্ছেন লগ ইন এবং রেজিস্ট্রেশন দুটি অপশন দেওয়া আছে এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন এই যে রেজিস্ট্রেশনের জন্য কিছু অপশন দেওয়া আছে এর মধ্যে ইন ওয়ান ক্লিক এর মাধ্যমে আপনি সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন তাহলে ইন ওয়ান ক্লিক অপশনে ক্লিক করবেন এখানে কান্ট্রি বাংলাদেশ রাখবেন বাংলাদেশি টাকা বিডিটি থাকবে নিচে স্পোর্টস এরকমই রাখবেন তারপর এখানে প্রোমোকোড দিতে হবে যাতে আপনার অ্যাকাউন্ট ফুল ভেরিফাইড হয় প্রোমোকোডের এই ঘরে লিখবেন এল ই ফাইভ জিরো হ্যাঁ এল ই ফাইভ জিরো এই প্রোমোকোডটি দিলেই আপনি বিভিন্ন পেমেন্ট মেথডের মাধ্যমে চব্বিশ ঘন্টায় ডিপোজিট ও উজ্জ্ব করতে পারবেন প্রতি সপ্তাহে বোনাস সহ অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই একশো বোনাস পাবেন এখানে এল ই ফাইভ জিরো এই প্রোমো কোডটি লিখবেন কোনোভাবে ভুল করলেই আপনার অ্যাকাউন্ট পুরোপুরি ভেরিফাইড হবে না প্রমোকোড দেওয়ার পর নিচের দিকে খালি ঘরগুলোতে টিক দিয়ে এই সবুজ বাটনে ক্লিক করবেন তারপর আপনার সামনে যদি এরকম প্রমোট ভেরিফিকেশন চাই তবে তার সফলভাবে করে দিবেন তারপর কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন আপনাকে আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিয়েছে এই আইডি আর পাসওয়ার্ডের অবশ্যই স্ক্রিনশট নেবেন অথবা কোথাও লিখে রাখবেন এগুলো খুব যত্ন সহকারে সংরক্ষণ করবেন তারপর নেক্সট বাটনে ক্লিক করে লগ ইন অপশনে ক্লিক করে অ্যাকাউন্টে লগ ইন করবেন এখন অ্যাকাউন্ট ভেরিফাই এর পালা এজন্য নিচে মেনু বাটনে ক্লিক করে উপরে ইউজার আইডি ক্লিক করলে এরকম একটি পেজ দেখতে পাবেন এখান থেকে জাতীয় পরিচয় পত্র ও মোবাইল নাম্বার ভেরিফাই করে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আপনার ফোন নাম্বার লিঙ্ক লিঙ্ক ক্লিক করবেন তারপর আপনার ফোন নাম্বার এখানে বসাবেন অবশ্য জিরো ছাড়া বসাবেন কারণ এখানে দেওয়া আছে আপনার যদি আগে মিলবে একই ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে একই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন না তাতে নতুন একটা ফোন নাম্বার লাগবে ফোন নাম্বার বসানোর পর নেক্সট অপশনে ক্লিক করে সেন্ড করে ক্লিক করবেন দেখবেন আপনার ফোন নাম্বারে একটি কোড আসবে ওই কোডটি এখানে বসিয়ে নিচে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন যে দেখতে পাচ্ছেন আমাদের ফোন নাম্বারটি একটিভ হয়ে গিয়েছে এখন ফিল ইন পার্সোনাল ডাটা এখানে একটা ক্লিক করবেন এখানে আপনার জাতীয় পরিচয় পত্রের তথ্যের সাথে মিল রেখে সব তথ্য পূরণ করবেন এখানে আপনার নামের প্রথম অংশটি লিখবেন তারপর এখানে আপনার নামের শেষ অংশটি লিখবেন তারপর এখানে আপনার জন্ম তারিখ লিখবেন প্রথমে সাল তারপর মাস ও তারিখ লিখবেন প্লেস অফ বার্থ অর্থাৎ আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন তা লিখবেন তারপর রিজার্ভ ক্লিক করে এখান থেকে বাংলাদেশ সেভ করবেন তারপর থাকা রেসিডেন্স অ্যাড্রেসে আপনার জেলা লিখে দিবেন ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে এখান থেকে জাতীয় পরিচয় পত্র সিলেক্ট করবেন এখানে সিএজি ঘরে ওয়ান লিখে দিবেন ডকুমেন্ট নাম্বারের এখানে আপনার জাতীয় পরিচয় পত্র বসাবেন আর আপনার যদি জাতীয় পরিচয় পত্র না থাকে তাহলে এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন কোনো সমস্যা হবে না তারপরে এখানে ডেট অফ জায়গায় ভোটার আইডি কার্ডের উল্টো পাশে দেখবেন ডেট ইস্যুর ডেট দেওয়া আছে ওইটা বসিয়ে দিবেন তারপর এখানে ইস্যুর বাইরের জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন তারপর সব ঠিক থাকলে নিচের এই কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন একটু ওয়েট করুন

মানে এখানে সর্বনিম্ন 300 থেকে যত ক্যাশআউট করা যায় তত টাকা ডিপোজিট করতে পারবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন তারা একটি এজেন্ট নাম্বার দিয়ে রেখেছে এই এজেন্ট নাম্বারই আপনাদের ক্যাশআউট করতে হবে তো আমি এই নাম্বারটি কপি করে চলে যাব পেমেন্ট মেথডের ক্যাশআউট অপশনে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাশআউট সফল হয়েছে বুঝran এখানে দেখতে পাচ্ছেন ক্যাশআউট করার পর তারা আমাদের একটি ট্রানজাকশন আইডি দিয়ে দিয়েছে এখান থেকে এই ট্রানজাকশন আইডিটি কপি করে চলে যাবেন সেই আগের অপশনে যাওয়ার পর এ যে উপরে আপনি যত টাকা ক্যাশ আউট করেছিলেন তা লিখবেন তো আমি যেহেতু এক হাজার টাকা করেছি তাই এক হাজার টাকা লিখলাম তারপর আমরা যে ট্রানজেকশন আইডি কপি করে এনেছি সেই ট্রানজেকশন আইডি এখানে বসাবো এরপরে পেমেন্ট মেথড ওয়ার্ল্ড নাম্বার মানে আপনি যে নাম্বার থেকে ক্যাশ আউট করেছিলেন সেই নাম্বারটি এখানে লিখে দিবেন এরপরে নিচে কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করার পর আপনাদের সামনে ডিপোজিট সাকসেস নামে এরকম লেখা আসবে তার মানে আমাদের ডিপোজিট দিগুলো সফলভাবে তাদের কাছে চলে গিয়েছে তারপর পাঁচ থেকে দশ মিনিট পর দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে গিয়েছে ভিউয়ার্স এখন থেকে আপনি নিজেই একশো পার্সেন্ট সফল ও নিরাপদ মেলবেট অ্যাকাউন্ট খুলে ইনকাম করতে পারবেন তাই অবশ্যই স্ক্রিনের প্রোমো ব্যবহার করবেন